সুপ্রভাত, আমরা শুরু করেছিলাম একটা চ্যাপ্টার, তোমাদের প্রথম চ্যাপ্টার, যে জাপানের পথে। কে যাচ্ছেন জাপানের পথে? লেখক, এখানে নিজেই লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা লাইনগুলো পড়ে তার বিশ্লেষণটা করেছিলাম। তো আজকে আমরা যে কতটা অবধি না ছোটটার উপরে তিনি ভরসা রাখতে চেয়েছেন, যে ছোটর ওপরে বড়র ওপরে ভরসা রাখতে চেয়েছেন। বড় এখানে হচ্ছে মৃত্যুটা, জীবনের থেকেও এখানে মৃত্যুটাই হচ্ছে বড়। এরপরে কি না, ডেকে বসে থাকা আর চলছে না, আর ডেকে তিনি বসে থাকতে পাচ্ছেন না। ডেকে বসে থাকা চলছে না, নিচে নামতে গিয়ে দেখি সিঁড়ি পর্যন্ত জুড়ে সমস্ত রাস্তা ঠেসে ভর্তি করে ডেক প্যাসেঞ্জার বসে। যে নিচে যখন তিনি নেমে দেখছেন, ডেক থেকে ডেকে আর বসতে পারছেন না, নিচে নেমে এলেন। নিচে নেমে দেখছেন যে সমস্ত রাস্তা ঠেসে ভর্তি, একদম ডেক প্যাসেঞ্জারের, ডেকের যত প্যাসেঞ্জার ছিল তারা নিচে নেমে এসছে, পুরো ভর্তি হয়ে গেছে। বহু কষ্টে তাদের ভেতর দিয়ে পথ করে কেবিনের মধ্যে শুয়ে পড়লাম। অনেক কষ্টে তাদের সরিয়ে তিনি কেবিনের মধ্যে গিয়ে শুলেন। এইবার সমস্ত শরীর মন ঘুলিয়ে উঠল। যখন কেবিনে এসে শুলেন তখন সমস্ত শরীর মন যেন ঘুলিয়ে ওঠা, মানে হচ্ছে একসঙ্গে পাক খেয়ে যাওয়া, যাকে বলছে, যে মন এবং শরীর কোনোটাই সায় দিচ্ছে না, এমন অবস্থা। মনে হলো দেহের সঙ্গে প্রাণের বন্তি হচ্ছে না, দেহ এবং প্রাণ দুটো যেন মিলছে না। মন চাইছে যে বাইরে থাকি, কিংবা আর দেহ চাইছে যে এবার শুয়ে পড়ি, এই রকম অবস্থা, দুটো বন্তি হচ্ছে না। দুধ মন্থন করলে মাখনটা যেরকম ছিন্ন হয়ে আসে, প্রাণটা যেন তেমনই হয়ে এসেছে। যে দুধকে মন্থন করার পরে মাখনটা যেমন ছিন্ন ভিন্ন হয়ে মাখনটা উঠে আসে, ঠিক তেমনি লেখক বলছেন যে তেমনি শরীরটাও ঠিক তেমনি হয়ে গেছে। জাহাজের উপরকার দোলা সহ্য করা যায়, জাহাজের ভেতরকার দোল সহ্য করা শক্ত। জাহাজের যে উপরের যে দোলটা সেটা সহ্য করা যায়, কিন্তু জাহাজের যে ভেতরের দোল সেটা সহ্য করা অনেক কষ্ট। কিভাবে উদাহরণ তিনি দিয়েছেন, কাঁকরের উপর দিয়ে চলা আর জুতোর ভেতর কাঁকর নিয়ে চলা, যে তফাৎ। এই যে একটা ডেকের ওপরে শোয়া এবং কেবিনের মধ্যে শোয়া, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে, একটা হচ্ছে কি, কাঁকরের উপর দিয়ে যাচ্ছি, কাঁকরের উপর দিয়ে যখন যাচ্ছি খালি পা থাকছে, তখন আমি চাইলে সরে আসতে পাচ্ছি। আর একটা কি না, জুতোর ভেতরে কাঁকর নিয়ে চলছি, তখন আমি চাইলেও জুতোটা না খোলা পর্যন্ত কাঁকরটাকে বের করতে পাচ্ছি না। এই যে পার্থক্যটা দুটোর মধ্যে, ঠিক একই পার্থক্য ডেকের ওপরে শোয়া এবং কেবিনের মধ্যে থাকার মধ্যে। এ যেন তেমনই, একটাতে মার আছে বন্ধন নেই, একটাতে আমি হাঁটছি আমার পায়ে লাগছে, অর্থাৎ ওখানে খোলা, আমি সহজেই সরে আসতে পারি। আর একটাতে কি, আর একটাতে হচ্ছে বেঁধে মার, আর একটা যে জুতোর ভেতরে যদি আমি পাথর নিয়ে হাঁটি সেটাকে কি না বেঁধে মার। এই দুটোর যে পার্থক্যটা এখানে জাহাজের মধ্যে থাকার মধ্যে পার্থক্য বোঝাতে চেয়েছেন। কেবিনে শুয়ে শুয়ে শুনতে পেলুম ডেকের ওপর কী যেন হুড়মুড় করে ভেঙে পড়ছে। যে কেবিনে যখন শুয়ে শুনতে পেলেন ডেকের ওপরে কিছু একটা হুড়মুড় করে ভেঙে পড়ছে, কী ভাঙছে, কেবিনের মধ্যে হাওয়া আসবার জন্য যে ফানেলগুলো ডেকের ওপরে হাঁ করে নিঃশ্বাস নেয়, ঢাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যে ফানেলগুলো থাকে সেটা যে হাঁ করে নিঃশ্বাস, বাইরের থেকে যে হাওয়া ঢোকে সেটার যে মুখটা ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে, তবু ঢেউয়ের প্রবল চোটে তার মধ্যে দিয়ে ঝলকে ঝলকে কেবিনের মধ্যে জল এসে পড়ছে। ঢেউয়ের তবুও যে বন্ধের মধ্যে থেকেও জলটা কেবিনের ভেতরে ঢুকছে। বাইরে 49 বায়ুর নৃত্য, এখানে 49 বায়ুর নৃত্য, বাইরে বলছে যে বায়ুর যে বাইরের যে বাতাস তার কথাটা বোঝাতে গিয়ে এখানে এই কথাটা ব্যবহার করেছেন, 49 বায়ুর নৃত্য। অথচ কেবিনের মধ্যে গুমোট, যে বাইরে প্রচণ্ড হাওয়া কিন্তু কেবিনের ভেতরে যেহেতু চারিদিকে দরজা জানলা সব বন্ধ, তো কেবিনের মধ্যে গুমোট অর্থাৎ গরম। একটা ইলেকট্রিক পাখা চলছে, তাতে তাপটা যেন গায়ের উপর ঘুরে ঘুরে লেজের ঝাপটা দিতে লাগলো। যে একটা ইলেকট্রিক, এতজন মানুষ জাহাজের কেবিনের ভেতরে, সেখানে একটাই মাত্র ইলেকট্রিক পাখা চলছে, তাই জন্য বলছে যে লেজের ঝাপটা দিতে লাগলো। ঢেউয়ের তার এর পরের অংশটা আমরা পড়েছি, যে আগের
তারা তারপরে লেখক ওখানে কি করলেন না সেই অবস্থাটা গিয়ে তারপর তিনি শুয়ে পড়লেন। তারপরে তিনি যেটা দেখেছিলেন যে জাপানি মাল্লাদের এবং ক্যাপ্টেনকে দুজনকে যে তারা যে নিজের যে অবস্থাটা সেটা তাদের অবস্থাটা দেখেছিলেন এবং তিনি মনে করছিলেন আর কি না। সন্ধ্যার সময়ে ঝড় থেমে গেল। ঝড়টা কখন থেমেছিল? সন্ধ্যার সময়ে ঝড় থেমে গেল। সন্ধ্যার সময়ে ঝড় থেমে গেল। ওপরে গিয়ে দেখি, অর্থাৎ ওপরে গিয়ে কি দেখলেন? জাহাজটা সমুদ্রের কাছে এতক্ষণ ধরে যে চড়চাপড় খেয়েছে তার অনেক চিহ্ন সেখানে থেকে গেছে। আর এই ঝড়ের পালার মধ্যে সবচেয়ে স্পষ্ট আমার মনে পড়েছে, লেখকের কি মনে পড়েছে না, জাপানি মাল্লাদের হাসি। শনিবার দিনে আকাশ প্রসন্ন কিন্তু সমুদ্রের আক্ষেপ এখনও ঘোচেনি। যে শনিবার দিন আকাশ প্রসন্ন মানে আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু সমুদ্রের আক্ষেপ অর্থাৎ সমুদ্রের যে সেই গর্জনটা কিংবা ঝড়ের পালাটা সেটা যেন এখনও ঘোচেনি, মানে ঘোচা কথার অর্থ হচ্ছে শেষ হয়নি এখানে। আশ্চর্য, এই ঝড়ের সময়ে জাহাজ এমন দোলেনি ঝড়ের পর যেমন তার দোলা হয়েছিল, যে ঝড়ের সময় এতটা দোলেনি যেটা ঝড়ের পরে দুলেছিল। কালকেকার উৎপাতকে কিছুতেই যেন সে ক্ষমা করতে পারছে না, কালকের যে ঝড়ের এত উৎপাত সে কিছুতেই যেন সেটা ক্ষমা করতে পারছে না, ক্রমাগত ফুঁপিয়ে উঠছে। শরীরের অবস্থাটা অনেকটা সেই রকম, যে লেখক এই ঝড়ের মধ্যে শুধু যে ঝড় হয়ে যে জাহাজ সেটা সহ্য করেছে তা নয়, সেখানে লেখক এবং তাদের যে সহযাত্রী বা জাহাজের অন্যান্য প্যাসেঞ্জার তারা সবাই এটাকে তাদেরও শরীরের অবস্থাটা তারাও সেই ঝড়টার মুখোমুখি হয়েছে এবং তাদের শরীরের অবস্থাটাও একই। ঝড়ের সময়ে যে সে এরকম শক্ত ছিল পরের দিন ভুলতে পারছে না তার উপর দিয়ে ঝড় গিয়েছে, যে ঝড়ের সময়ে যে যতটা শক্ত ছিল পরের দিন সেটা আর ভুলতে পারছে না যে তার উপর দিয়ে যে ঝড়টা গেছে, তখনও শরীরের বা মনের সেই একই ক্লান্তি। আজ রবিবার, জলের রং ফিকে হয়ে উঠেছে। আজকে কি, যে আজকের যে কথাটা, যে এটা আগের দিন আমরা পড়লাম, এটা শনিবারের দিন, আজকে রবিবার, আজ রবিবার, জলের রং ফিকে হয়ে উঠেছে। জলের রং ফিকে অর্থাৎ কোনো রং নেই। এতদিন পরে আকাশে একটা পাখি দেখতে পেলুম, এতদিন পর আকাশে একটা পাখি দেখা গেল। এই পাখিগুলো পৃথিবীর বাণী আকাশে বহন করে নিয়ে যায়। এই যে পাখিগুলো, যে পৃথিবীর বাণী, যে তারা আছে পৃথিবীতে, এখনও প্রাণ আছে। মাছ সমুদ্রের চারদিকে যখন কিছু নেই, যখন পাখি উঠতে দেখছে তখন কি মনে হচ্ছে না, এরাই যেন পৃথিবীর প্রাণ। আকাশ দেয় তার আলো, পৃথিবী দেয় তার গান। আকাশ, এখানে আকাশ থেকে আমরা আলো পাই আর পৃথিবী দেয় তার গান, মানে পৃথিবী থেকে আমরা বিভিন্ন পাখির কলরব যা কিছু শুনি সেটা হচ্ছে এই জন্য বলছে পৃথিবী দেয় তার গান। সমুদ্রের যা কিছু গান সে কেবল তার নিজের, সমুদ্রের যে যা কিছু সেটা হচ্ছে সমুদ্রের নিজের, সেটা হচ্ছে শুধুমাত্র জলের আওয়াজ। কিন্তু পৃথিবীতে শুধু জলের আওয়াজ নয়, তার সঙ্গে বিভিন্ন রকম আমরা আওয়াজ পাই, একসঙ্গে মিলেমিশে যায়। ঢেউয়ের তার কোলে জীব আছে যথেষ্ট, যে সমুদ্রের যে আওয়াজটা সেটা হচ্ছে ঢেউয়ের আওয়াজ, আর তার কোলে কিন্তু তার কোলে জীব আছে যথেষ্ট, কিন্তু সমুদ্রের কোলে অনেক জীব আছে কিন্তু যেগুলো কোনো আমরা ভাষা শুনতে পাই না, পৃথিবীর চেয়ে অনেক বেশি। সমুদ্রের কোলে যে জীব আছে সেটা পৃথিবীর চেয়ে অনেক বেশি, কিন্তু তাদের কারোর কণ্ঠে সুর নেই, এই জন্য সমুদ্রের যে আওয়াজটা সেটা শুধুমাত্র তার নিজের ঢেউয়ের আওয়াজ। অনেক জীব আছে পৃথিবীর থেকেও বেশি আছে সমুদ্রের জীব, তবু তার কোনো আওয়াজ নেই, কণ্ঠে কোনো সুর নেই। সেই অসংখ্য বোবা জীবের হয়ে সমুদ্র নিজেই কথা করছে, সমুদ্রের যে এত আওয়াজটা সেটা যেন সেই অসংখ্য জীবের হয়ে সমুদ্র নিজেই যেন কথা করছে, করছে কথার অর্থ এখানে বলছে। ডাঙ্গার জীবেরা প্রধানত শব্দের দ্বারাই মনের ভাব প্রকাশ করে। ডাঙ্গার যে জীবেরা তারা কি করে না, শব্দের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করে। আর জলচরদের ভাষা হচ্ছে গতি। জলচরদের যে ভাষা, যে জলচর অর্থাৎ জলে যারা বাস করে তাদের ভাষা হচ্ছে গতি, অর্থাৎ তারা কোনো কিছু আওয়াজ পেল বা কোনো কিছুর সামনাসামনি হলে তারা ছুটে বা চলে যায়। সমুদ্র হচ্ছে নৃত্যলোক আর পৃথিবী হচ্ছে শব্দলোক। সমুদ্র মানে হচ্ছে, সমুদ্রে আমরা যদি দেখি জীবরা এদিক ওদিক ঘুরে বেড়ায় নৃত্য, এই জন্য বলছে সমুদ্র নৃত্যলোক আর পৃথিবী হচ্ছে শব্দলোক। পৃথিবীতে
যারা থাকে পাখি হোক পশু হোক সবাই আওয়াজ করে, এই জন্য ওটা হচ্ছে শব্দলোক। আজ বিকেল 4-5টার সময়ে রেঙ্গুনে পৌঁছবার কথা, যে আজ কথার অর্থ এখানে রবিবারের কথা বলা হয়েছে, যে আজ বিকেল 4-5টার সময় রেঙ্গুনে পৌঁছবার কথা। তোমরা এই চ্যাপ্টারটা পড়বে, আর যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো বই থেকে দেখে ভালো করে মুখস্থ করবে বা মনে রাখবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ।